সোনাঝুরি চুরি যার কৃষ হাতে, হায়দ্রাবাদি বালা তার হাতেই মানিয়ে যায়, ঠিক মানিয়ে যায়। কাঁচের আলো জলে অবাক খোকা বলে, দেখো তো হীরা নাকি চোখ ধাঁধায়। হায়দ্রাবাদি ঠাঁট যার হাতে, হালকা জলচুরি তার হাতেই মানিয়ে যায়, ঠিক মানিয়ে যায়। কগাছে ক্ষীণ কাজ, পোকার পাখা নাচ, কারো বা চোখ খারো বা মন টাটায়। রঙিন জলচুরি যার হাতে, একলা সাদা শাখা তার হাতেই মানিয়ে যায়, ঠিক মানিয়ে যায়। অতীতের সুলক্ষণ অধুনার হাল ফ্যাশন, চটুল লোকালয়ে তালি কুড়ায়। শাখার সাদা রেখা যার হাতে, রিক্ত কৃষ হাত সে মেকেই মানিয়ে যায়, ঠিক মানিয়ে যায়। যে হাত কাজ জানে সে হাতই কাছে টানে, কাজের পূর্ণতায় অর্থ পায় অথবা মিলনের সান্দ্রতায়। অনেকদিন আগের কথা, উত্তর বাংলার গ্রামাঞ্চলে আমার বয়স 5 কি 6, আমার মা আমাকে একজোড়া সোনার চুড়ি গড়িয়ে দিয়েছিলেন। সেকালে ওই রকম রেয়াজ ছিল, গ্রামীণ স্বর্ণকাররা খদ্দেরদের বাড়ি এসে বারান্দায় বসে হাঁপড় জ্বালিয়ে অর্ডার মাফিক খুচরো গয়না তৈরি করে দিতেন। ছোটরা ওই ওয়ার্কশপকে ঘিরে বসে থেকে আনন্দ উদ্ধার করত। সে সময়ে আমাদের বাড়িতে বিজ্ঞান বিষয়ক ছেঁড়া খোড়া এমন একটা বাংলা বই ছিল যা থেকে টুকরো টাকরা বস্তু বিষয়ক জ্ঞান আহরণ করতাম। একদিন পড়লাম যে পানার ছোঁয়া লাগলে সোনা কালো হয়ে কেটে যায়। আমি জানতাম থার্মোমিটারের ভিতরকার ছোট ছোট গুলিগুলো নামই পাড়া। আমাদের বাড়িতে একটা ভাঙা থার্মোমিটার ছিল। এক গহীন দুপুরে সবাই যখন ঘুমিয়ে, আমি ভাঙা থার্মোমিটারটা থেকে কতগুলো গুলি বার করে আমার বাঁ হাতের চুড়িটার উপর চেপে ধরে বসে রইলাম। আমার জীবনের প্রথম বৈজ্ঞানিক এক্সপেরিমেন্ট। তৎক্ষণাৎ কিছু হলো না, নিরাশ হয়ে গুলিগুলো সরিয়ে রাখলাম। বিকেলে বন্ধুদের সাথে যখন খেলছি তখনও চুড়িটার কোনো রূপান্তর হয়নি। আমি মনে মনে বলছিলাম, ধুত, বইটাতে বাজে কথা লিখেছে, পাড়া লাগলে সোনার কিচ্ছু হয় না। সন্ধ্যা নামতে ঘরে ফেরার সময় হলো। সভয়ে লক্ষ্য করলাম আমার বাঁ হাতের চুড়িটা কালো হয়ে কেটে গেছে। সেই থেকে বিজ্ঞানে বিশ্বাস। আমার মা আমার হাত থেকে চুড়ি দুটো সেই যে খুলে নিলেন, আর সোনার চুড়ি গড়িয়ে দিলেন না, আমার জন্য না, আমার ছোট বোনের জন্যও না, আমাদের বিয়ে হওয়ার আগে পর্যন্ত। আসলে আমাদের মা আধুনিক রীতিতে বিশ্বাসী ছিলেন, ছোট মেয়েদের হাতে সোনার শিকল পছন্দ করতেন না। প্রথমা কন্যার ক্ষেত্রে প্রচলিত প্রথার সঙ্গে আপোষ করেছিলেন, প্রথম সুযোগেই ভুল সংশোধন করে নিলেন। প্রবীণা আত্মীয়রা আমাদের খালি হাত লক্ষ্য করে আমাদের মায়ের বিরুদ্ধে অভিযোগ আনতেন। মা শুনিয়ে দিতেন যে তার কন্যারা লক্ষ্মীর বদলে সরস্বতীর সেবাতেই সমর্পিত। তাছাড়া আমাদের সূচিবায়ু সঞ্চারিত মিশনারি স্কুলে গহনার হিদুয়ানিকে উৎসাহ দেয়া হতো না। পরে কলেজে ঢুকে খেয়াল খুশি মতো কাছে চুড়ি আর রূপোর বালা পড়ার স্বাধীনতা পেয়েছিলাম। মেলায় কেনা একটা টিনের বাক্সে সে সরঞ্জাম জমিয়ে রাখতাম। কালক্রমে সেই সংগ্রহে বিচিত্র উপাদান সংযোজিত হয়েছে। উড়িষ্যার ঝিনুকের মালা, বিবি ফাতিমার অবহেলা দেখানো লকেট, মার্কিন বন্ধুর দেয়া কাস্তে, হাতুড়ি মার্কা রুশ ব্রোচ, পাতানো রুশ দাদুর দেয়া মার্কিন রৌপ্য ডলার ইত্যাদি। কিন্তু ছোটবেলার সেই অভিজ্ঞতার পর থেকে অষ্টপ্রহর চুরি পড়ে থাকার অভ্যাসটা কিছুতেই আর রপ্ত হলো না কোনো বোনেরই। জল লাগাই না বলে
বিয়ের 15 বছর পরও আমার চুরির পালিশ তেমনই আছে। সত্যি বলতে কি, চুরি পরে ঘরের কাজ করা যায় না, বাধা লাগে। তাছাড়া লিখতে বা টাইপ করতে বড্ড অসুবিধা হয়। গাছা গাছা চুরি তারাই সর্বক্ষণ পরে থাকতে পারেন যাদের খাটতে হয় না। অন্য সত্ত্বাধিকার থেকে প্রবঞ্চিত যারা, অলঙ্কার তাদেরই স্ত্রীধন। চুরির বিরুদ্ধে নই আমি। বিকেলের আলো যখন রঙিন শাড়িকে অতিরিক্ত গৌরব দেয়, তখনকার দেওয়া নেওয়ায় চুরি পরতে ভালোই লাগে। একটা হালকা সংক্ষিপ্ত আনন্দ যা ধারণ করা যায়, আবার সহজে খুলে রাখাও যায়। মনে পড়ছে আমাদের কলেজ জীবনে জল চুরি পরে ব্যাডমিন্টন খেলাটা হঠাৎ কেতাদুরস্ত হয়ে উঠেছিল। র্যাকেটের ঘায়ে চুরি ভেঙে যেত, কদাচিৎ কারো হাত থেকে রক্ত ফুটতে দেখেছি। এক ডজন জল চুরি পরে রতিক্রিয়ায় মগ্ন হলে কতগুলো চুরি ভাঙবে, কতগুলো রেহাই পাবে, সে কাল্পনিক সমস্যা নিয়ে হাসি ঠাট্টা শুনেছি সংস্কৃত কবিতার পরিপ্রেক্ষিতে। এখন বুঝতে পারি সেই দুরন্তপনার অর্থ, আমাদের অধৈর্য কৌমার্যের ভাঙন বিলাসের তাৎপর্য। সে অস্থৈর্যকে বর্ষণস্ফীত খরস্রোতের বাঁকে কংক্রিটের বাঁধে আটকে রাখা হয়েছিল। বাঁধে সব বন্যা আটকায় না। আমার ভালো লাগে সেই মেয়েদের হাত, কর্মে যাদের পরিচয় বলয় সংঘট্টে নয়, আভরণকে যারা প্রত্যাখ্যান করেনি কিন্তু তার ধারণ আর মোচনের লগ্নকে চিনেছে। গড়বিড়িদের কঙ্কন নিক্কনের চেয়ে মেহনতি মেয়েদের সামাজিক স্বর্ণরিক্ত রোগা হাত আমার প্রিয়তর। যদিও শেষোক্তরা সামাজিক ছলনায় সোনা না জোটে, তো কাচ বা গালার ঘায়ে মশলা পেশে, বাসনে ছাই ঘষে, কাপড় আছড়ায়, যেহেতু চুরির ঝিলিক আর ঝঙ্কার এদেশের প্রিয়, সেদেশেই সোনার চুরির জন্য বালিকারা খুন হয়েছে এবং বিধবাদের হাত থেকে চুরি খুলে নেওয়া হয়েছে। বাঁধনের প্রতি আসক্তির বাড়াবাড়ি শোভা পায় না আমাদের। চুরি শুধু টোপ মাছ নয়। পুরুষ, তুমি কি চাও, চুরি না শাড়ি না মেয়ে? কাকে নিয়ে স্বপ্ন তোমার, তোমার শয্যা? সে যদি খালি হাতে আসতে চায়, খালি হাতেই আসতে দাও তাকে।